মাধবী ভীষ্ম সাহানির লেখা মাধবী, তাই থেকে আমি বাংলায় ট্রান্সলেট করেছি, করে তাতে অনেকগুলো ফিচার্স অ্যাড করেছি যেগুলো আমি ছোটবেলায় আমার মায়ের কাছে অনেক স্তব শিখেছিলাম, সেই স্তবগুলো ইউজ করেছি এখানে। মিউজিক খুব সুন্দর মিউজিক আছে, অনেক সোহিনী আছে, সোহিনী সেনগুপ্ত, দেব শঙ্কর হালদার আছে, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আছেন। আপনারা ওদের উৎসাহ দেবার জন্য নিশ্চয়ই মাধবী দেখতে আসবেন। আর মাধবী আমাদের এখন খুব হওয়া দরকার, গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। একটা মেয়ে 800টা ঘোড়ার এগেনস্টে পিঠে যাচ্ছে, কিরকম দাঁড়িয়ে আছে 100টা অশ্বমেধ ঘোড়ার এগেনস্টে, এইটা নিয়ে গল্প, একটা অদ্ভুত গল্প। আপনারা নিশ্চয়ই আসবেন, সবাই এসে দেখে, হাউসফুল শোজ হয়েছে আমাদের, সেই জন্যে আমি চাই যে আরও বেশি হোক এর শো। আর ফেস্টিভ্যালের সময় হচ্ছে, আপনারা ভিড় করে আসবেন।